পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। চূড়ান্ত হলো ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল বাংলাদেশের COVID-19 পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিসিবির ব্যবস্থাপনা সম্পর্কে জানতে ঢাকায় এসেছিল। সেখান থেকে ফিরে সবুজ সংকেত দিয়েছে তারা। এরপর এবার সংবাদ বিজ্ঞপ্তিতে ভক্তদের বিশাল সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে উইন্ডিজদের বাংলাদেশ সফর চূড়ান্ত। এ সময় বিসিবির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সময়সূচি। 2021 সালের জানুয়ারির 10 তারিখে বাংলাদেশের মাটিতে পা রাখবে উইন্ডিজ ক্রিকেট দল। জানুয়ারির 10 তারিখে বাংলাদেশে আসার পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজটি শুরু হবে 20 জানুয়ারি থেকে। এর আগে বিকেএসপিতে 18 জানুয়ারি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। উইন্ডিজদের বিপক্ষে 3টি ওয়ানডে যথাক্রমে হবে 20 জানুয়ারি, 22 জানুয়ারি এবং 25 জানুয়ারি। প্রথম 2 ওয়ানডে হবে মিরপুর স্টেডিয়ামে। এরপর তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে চট্টগ্রামে 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। পরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ শুরু হবে 3 ফেব্রুয়ারি থেকে। 3 ফেব্রুয়ারিতে প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। 3 থেকে 7 ফেব্রুয়ারি হবে প্রথম টেস্ট। এরপর দুই দল ফিরবে ঢাকাতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি, যেটি শুরু হবে 11 ফেব্রুয়ারি। 11 থেকে 15 ফেব্রুয়ারি হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। উইন্ডিজদের বাংলাদেশ সফরের এই সুখবরের মাঝেও রয়েছে একটি হতাশার খবর, আর তা হলো এই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে 2টি T20 ও একটি টেস্ট ম্যাচ। T20 বিশ্বকাপের বছরেই T20 সিরিজ বাদ দেওয়া হতাশার খবরই বলতে হবে বাংলাদেশের জন্য।